বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে গাধায় পানি আসলে ঘোলাইয়াই খায়। তবে দেখতে ঘোড়ার মতন মনে হলেও বুদ্ধিতে এই মুহূর্তে অনেকটা গাধার মতন পরিস্থিতি পড়ে গেছে ইসরায়েলের যেই যুদ্ধকালীন যে মন্ত্রিসভাটা আছে বা সরকারটা আছে। আপনারা জানেন যে এই যুদ্ধে অতি উৎসাহী কিছু ইসরায়েলি মন্ত্রী আছে বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে, যারা তাদের একটাই এথিক্স মাথার মধ্যে যে তারা যে কোনো মূল্যে আমাদের এই রাষ্ট্র গাজাকে তারা বিলীন করে দিতে চায়। একদিকে দেশের ভেতরে আভ্যন্তরীণ চাপ, অন্যদিকে সীমান্তে আমাদের বীরদের পঞ্চপাণ্ডবদের নানান অ্যাক্টিভিটিজের কারণে দেশের ভেতরেও জনরোষের মুখে পড়েছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে। তো সকল কিছু মিলিয়া নেহুর সরকারকে এই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে উত্রানোর জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যুদ্ধবিরতি বা চুক্তি। কোন চুক্তি? যে চুক্তিটা গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রস্তাব ছিল, যেটাতে আমাদের বীররা মোটামুটি রাজি হয়েছিল, আমাদের খেয়াল থাকার কথা। তারপর নেহু ঘাড়পাক দিয়া সেই আসলে চুক্তিটা থেকে সরে গেছিল, বা তার মন্ত্রীরা আবার মধ্যে একটা টিম ঝরছে। ওদিন বলছিলাম যে মাইনখ্যার্জি বা নেহু চাইলেও এখন আসলে যে জিনিসটা তার কন্ট্রোলে নাই, যদি সে যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে তার যে জোট সরকারের মানে যারা মেম্বার আছেন তাদের বক্তব্য আমরা তোমার সঙ্গ ছেড়ে দিব। এই যখন পরিস্থিতি, বাধ্য হইয়া নেহু তার যে প্রেসিডেন্সি পাওয়ার আছে বা ক্ষমতা আছে, নির্বাহী ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের চরদের মাধ্যমে বীরদের কাছে একটা প্রস্তাব পাঠাইছে, যুদ্ধবিরতির চুক্তি, যেটা কয়েকদিন আগে রিফিউজ হয়েছিল। কিন্তু আমাদের বীররা যারা প্রকাশ্যে লড়াই করে অভ্যাস, তারা তলে তলে তো কোনো কিছু করতে রাজি না। আজকে চাঞ্চল্যকর খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদনে ইসরায়েলের ভেতরে যে কী পরিমাণ দৈন্য দশা বা ইসরায়েলের সরকারের বর্তমানে যুদ্ধটা নিয়ে যে গলার কাটা হয়ে দাঁড়াই গেছে সেটাই কিন্তু প্রকাশ পাইছে। চরম অনিশ্চয়তায় আমাদের ফিলিস্তিনের ভাষীদের ভবিষ্যৎ, গাজায় যুদ্ধবিরতি নিয়ে এই মুহূর্তে যে একটা তলে তলে সেট আপের পরিকল্পনা করা হয়েছিল সেটাই সামনে নিয়ে আসলো আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। বীরদের দাবি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আর উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে বন্দি বিনিময়ের কোনো চুক্তি মেনে নেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন বীররা। নিজেদের এই অবস্থান নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লবিং সেকশনটা আছে, যারা মিশর বনাম কাতার এই দুইটা রাষ্ট্রকে ব্যবহার করে বীরদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তো স্থায়ী যুদ্ধবিরতিতে আবার ইসরায়েল যাইতে রাজি না, তারা চাচ্ছে যে মধ্যস্থতাকারী হিসাবে কাতার, যুক্তরাষ্ট্র বা মিশর, তারা যেন যে কোনো মূল্যেই আপনার বীরদের রাজি করায়। তো রাজি করানোর জন্য নানান ধরনের ডজও কিন্তু তারা ব্যবহার করছে, যেমন কাতারে থাকা বীরদের যে পলিট ব্যুরোর সদস্য বা বীরদের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তাদেরকে কিন্তু কাতার থেকে বের করে দেওয়ার ঘোষণা পর্যন্ত কাতার সরকার দিছে। এখন পলিট ব্যুরোর সদস্যদের মধ্যে কিছুটা আমি দেখছি যে সামহাও যে নিউজগুলো দেখেছি কিছুটা ধরেন লড়চড় মেন্টালিটি থাকলেও মাঠের ময়দানে যারা গাজার ভূমিতে যুদ্ধ করছে, বিশেষ করে ইয়াহিয়া ভাই, তিনি একদম অনর। কারণ কি, এই পবিত্র গত যে রমজানের ঈদ গেল, এই রমজানের দিন তার তিনটা সন্তান নাতি শাহাদাত বরণ করেছে। তো এই লোকটা কোন স্বার্থে বা কেন তিনি আসলে চুক্তিতে রাজি হবেন? ইয়াহিয়া ভাইয়ের স্পষ্ট মন্তব্য বা বক্তব্য হচ্ছে মধ্যস্থতাকারীরা যে জিনিসটা চাইছে সেইটার এখন বীররা চায় না। তবে এইটাই কিন্তু কয়েকদিন আগে রমজানের সময় আমাদের বীররা চাইছিল যে সাময়িক একটা যুদ্ধবিরতি হোক এক দুই তিন ধাপে, কারণ রমজান মাস ছিল, মানুষ রোজা রাখার সুযোগ পায় নাই, প্রতিদিন বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল। কিন্তু সেই সময় ইসরায়েল যে পানিটা খায় নাই, আজকে দেখেন ইসরায়েল সেই পানিটারই ঘোলাইয়া খাইতে যখন আসছে, তখনই বীররা নিজেদের কৌশল বদলাইছে যে সোজা হিসাব, এখন আর ওই দুই তিন ধাপের বিরতি টিরতির দরকার নাই, খেলা যদি খেলতে চাও সোজা একটাই খেলা, আমাদের ভূমি ছেড়া যাও, আমাদের হাতে আমাদের মালিকানা দাও। এর মধ্যে এখানে ফাতাহরে কিন্তু বসানোর জন্য একটা পরিকল্পনা যেটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ আসছে, অবশ্যই আমাদের বীরদের যারা চ্যানেল আছেন তাদের কাছেও নিশ্চয়ই এটা আছে, যেখানে যুদ্ধবিরতি দিয়াটি একটা সিস্টেম করে ঠাস করে ফাতাহর আমাদের বীরদের মধ্যে লাগাই দিবে, লাগিয়ে ফাতাহর হাতে এখানে কন্ট্রোলিংটা দেওয়ার জন্য কিন্তু এটা নীল নকশা কাতারও করতেছে, সৌদিও করতেছে, দুবাইও এটাতে কানেক্টেড, বাহরাইনও কানেক্টেড, মিশর তো আছেই, জর্ডানও আছে, আর সবার মুরব্বী হিসেবে আছে আমেরিকা। তো বীরদের যেই সিদ্ধান্ত, আমি মনে করি এখান থেকে এক চুলো যদি নৈরা যায় তাহলে যে আন্তর্জাতিকভাবে যেই বীর হিসেবে খেতাবটা সেটা সরে যাবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।